প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন মানি ম্যাটার্সে আজ আমাদের সাথে অতিথি হিসাবে আছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পরিচালক জানাব দেওয়ান নুরুল ইসলাম এফসিএ তার সাথে আলোচনা হবে ব্যাংকিং খাতে নানা বিষয় নিয়ে চলুন তার সাথে পরিচিত হই আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আপনি তো ব্যাঙ্কিং সেক্টরে আছেন বা আপনি নিজেও একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আপনি ভালো জানেন যে দেশের সামগ্রিক ব্যাংকিং খাতে সামগ্রিক যে চিত্রটা এটা যদি সংক্ষেপে একটু তুলে ধরেন অবস্থা আছে দেখুন আমাদের অর্থনীতিতে ব্যাঙ্কিং সেক্টরের ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য এবং ব্যাংকিং সেক্টর আমাদের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তেরো এবং চোদ্দো সালের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি আমাদের ব্যাংকিং ব্যবস্থার যে অগ্রগতি সেটিকে অনেকটি অনেকটাই ব্যাহত করে এবং ধীরে ধীরে ব্যাঙ্কগুলো সেই অবস্থা থেকে উত্তরণের চেষ্টায় রয়েছে আমরা যদি এই বছরের পারফরমেন্স দেখি তাহলে দেখি যে আমরা ধীরে ধীরে গত বছরের তুলনায় এবছরের ব্যাঙ্কগুলো পারফরম্যান্স বেশ অনেকটাই ভালো উল্লেখযোগ্য নয় বাট দ্য ইজ ইনক্রিজ টু দি প্রফিট ট্রেন্ড বাট ব্যাঙ্কিং ব্যবস্থা কিছু সমস্যাও রয়েছে একটি হচ্ছে যে ব্যাঙ্কিংয়ের যে ক্রেডিট গ্রোথ যেটা বা আপনার বিনিয়োগের যে চাহিদা নতুন ঋণের চাহিদা সেখানে একটু সমস্যা হচ্ছে নতুন ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট এবং ক্যাপিটাল মেশিনারিতে ইনভেস্টমেন্টটি ইনভেস্টমেন্টটি তেমন উল্লেখযোগ্য নয় এবং এর ফলে নতুন বিনিয়োগে ব্যাংকের একটু সমস্যা হচ্ছে এছাড়াও আমাদের অনেকগুলো ব্যাংক কিন্তু ক্যাপিটাল মার্কেট বা পুঁজি বাজারে যথেষ্ট বিনিয়োগ করেছে এখন সেন্ট্রাল ব্যাংক। এমনকি আমাদের আইন পরিবর্তন হয়েছে যার ফলে আমাদেরকে একটি নতুন একটি বিনিয়োগ সীমা নির্ধারিত হয়েছে পুঁজিবাজারে ব্যাঙ্কগুলোর জন্য তো দশ সালের দিকে ব্যাঙ্কগুলা কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ করেছিল পুঁজিবাজারে সেখান থেকে এখন ব্যাঙ্কগুলাকে সেই যে তার যে বিনিয়োগ সেটি কমাতে হচ্ছে কমিয়ে তার নির্ধারিত সীমার মধ্যে আসতে হচ্ছে সেখানে সমস্যা হচ্ছে দুটো একটা হচ্ছে যে আমাদের পুঁজিবাজারের যদি অবস্থাটা এরকম না হতো যদি আরও ভাইব্রেন্ট হতো তাহলে কিন্তু ব্যাঙ্কগুলা তাদের যে বিনিয়োগ সেটা কমে আনতে পারতো ব্যাঙ্কগুলোকে কিন্তু ষোলো সালের মাঝামাঝি সময়ের মধ্যে বিনিয়োগ কমে আনতে সীমার মধ্যে নিয়ে আসতে হবে এখন যখনই ব্যাঙ্কগুলো সেটি এবং ব্যাঙ্কগুলোকে একটি স্কিম দিতে হয়েছে সেন্ট্রাল ব্যাঙ্কে এইভাবে বিনিয়োগটা কমে সীমার মধ্যে আসবে যখন ব্যাঙ্কগুলা সেটা করতে যায় সেই বিনিয়োগটা কমাতে যায় তখন কিন্তু মার্কেটের উপর একটি প্রভাব পড়ে এবং সিকিউরিটিজ কমিশন বা অন্য কোন মহল থেকে একটি চাপ আসে যাতে ব্যাঙ্গুল বিনিয়োগ প্রত্যাখ্যান না করে পুঁজি বাজার থেকে আবার বিনিয়োগ প্রত্যাখ্যান নাcommaলেও কিন্তু সেন্ট্রাল ব্যাংকের ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে বেরি আসতে পারছে কারণ পুঁজি বাজারে তো ব্যাংকের বিনিয়গটা একটা বড় ঝুঁকির জায়গা এবং সেটা অ্যাকচুয়ালি ঠিক মার্কেটের জন্য স্বাস্থ্যকর না নয় কিন্তু এইখানে দেখা যায় আপনি বলছিলেন যে গত বছর হচ্ছে ব্যাঙ্গুল ভালো প্রফিট করছে এই বছর প্রথম ইয়েছে জুন পর্যন্ত তারা ভালো প্রফিট করেছে। কিন্তু ভালো প্রফিটের দিকটা তো অ্যাকচুয়ালি বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি ব্যাঙ্কগুলো আসলে কেমন করছে আপনি তো যে ব্যাংকের পরিচালক সরকারি মালিকানাধীন ব্যাংক তো এইটা যদি একটু তুলে ধরেন সরকারি এ এছাড়াও দু তিনটি চ্যালেঞ্জ বেসরকারি ব্যাঙ্কগুলো বেসরকারি ব্যাঙ্কগুলো প্রফিট বেশি করেছে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ বেশি প্রফিট কিন্তু করেনিজ এ প্রফিট গ্রোথ বাট সাবস্টেন্সিয়াল গ্রোথ নয় এখানে এছাড়াও অন্যান্য সমস্যাগুলো হচ্ছে যে একটা ইন্টারেস্ট রেট একটি চ্যালেঞ্জ আপনার বিনিয়োগ যদি বলেন যে নন পারফর্মিং অ্যাসেট বা আপনার ডিফল্ট লোন সেটি একটি চ্যালেঞ্জ এবং লিকুইডিটি সিচুয়েশন আমাদের সেটিও একটি চ্যালেঞ্জ এই তিনটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বেসরকারি ব্যাঙ্কগুলোর তুলনায় সরকারি ব্যাঙ্কগুলোকে সেই চ্যালেঞ্জগুলো একটু বেশি এফেক্ট করছে এটা বলা যায় এটার মানে কি মানে গাভার্নেন্সের কোনো ইস্যু আছে সরকারি ব্যাংকগুলোতে যে যেই কারণে তারা বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বেসরকারি ব্যাংকগুলো বেশি ওয়েল গাভার্নড বা রিলেটিভলি বেটার গভর্ন বলে তারা তুলনামূলকভাবে ভালো করছে বিষয়টা কি এরকম সেটি সেটি সেভাবে পুরোপুরি বলা ঠিক হবে না সরকারি ব্যাংকগুলোর কিন্তু প্রফিট মেকিং ছাড়াও যেহেতু সরকারি জনগণের ব্যাংক অন্য একটি দিকও দেখতে হয় তাদের জনকল্যাণমূলক একটা দিক অ্যাস্পেক্ট আছে যেটা প্রাইভেট ব্যাংক আবার পুরোপুরি জনকল্যাণমুখী না তাদের হলো মুনাফামুখী একটা যেমন একটি উদাহরণ দিতে পারি আমি লিকুইডিটি যে একটি সমস্যা সেটি একটি বেসরকারি ব্যাংক এটি লিকুই একটি ডিপোজিট রিফিস করতে পারে সরকারি ব্যাংক এই সরকারি পজিশনের কিন্তু ডিপোজিটকে রিফিস করতে পারে না তা নিতে হচ্ছে সুতরাং অ্যাক্সেস লিকুইডিটি যেটি হয়েছে সরকারি ব্যাংকের যে লিকুইডিটির ইনকিস সেটি তিন গুণ এক বছরের তুলনায় বেসরকারি ব্যাংকের সেটি কিন্তু দ্বিগুণ কম কিন্তু এটি যে সুদের হার একটা বড় এখানে ফ্যাক্টর সুদের হার আমরা দেখছি যে ক্রমান্বয়ে কমছে এটাতে ব্যাংকের প্রফিটিবিলিটি কি ঝুঁকির মুখে পড়ছে মানে আপনার কি মানে পরিপ্রেক্ষিতে হ্যাঁ সুদের হার তিনটি দিক দেখতে হয় একটি হচ্ছে আমরা বলি যে এভারেজ इंटरेस्ट রেট টু অ্যাডভান্স যে আমরা যে বিনিয়োগ করে থাকি সেখানে আমরা আমাদের এভারেজ ইন্টারেস্ট রেইট কি অ্যাভারেজ ইন্টারেস্ট রেট টু ডেপোজিট আমরা যে বিনিয়োগ নিয়ে থাকি যে তহবিল বা সঞ্চয় সেটিতে আমরা কী ধরনের ইন্টারেস্ট নিয়ে থাকি এবং স্প্রেড এ দুটির মধ্যে ডিফারেন্সটা কী যেটা স্প্রেডটা কী দেখা যাবে এক বছরের তুলনায় এখন বর্তমানে বিনিয়োগের উপরে অ্যাডভান্সের উপরে অ্যাভারেজ ইন্টারেস্ট রেট হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স সেভেন এরকম ইলেভেন পয়েন্ট সেভেন যেটি এক বছর আগে তেরো পয়েন্ট সাত আট এরকম ছিল সুতরাং দুই শতাংশ কমে এসছে এক বছরে ডেপোজিটের বেলা তাই হয়েছে ডেপোজিট এখন ছয় দশমিক আট এরকম অ্যাভারেজ ডেপোজিট রেট সমগ্র ব্যাঙ্কিং সেক্টরে এবং দু বছর আগে সেটি কিন্তু দুই শতাংশ ছিল আট দশমিক আট এরকম ছিল অর্থাৎ স্প্রেডটি কিন্তু কমে কমে আসেনি এখন ধরেন এর ফলে কি হচ্ছে এর ফলে যে একটা একটা হচ্ছে যে যে হারে আমরা চাচ্ছি রেটটা কমে আসুক অ্যাডভান্সের উপরে ইন্টারেস্ট রেট সেটি কমে আসছে না যদিও কমেছে কিছুটা বলা হচ্ছে সিঙ্গেল ডিজিট বা দশের আসা আসে সেটি সেটি আসাটা হ্যাঁ ব্যবসায়ীদের পক্ষ থেকে বিশেষ করে এর পক্ষ থেকে এটা নির্ধারণ একটা দাবি আছে তো এই দাবিটা আসলে যুক্তিযুক্ত মনে হয় আপনাদের সঙ্গত যদি আপনি আপনার যদি আমরা রিজিয়ন বা আপনার গ্লোবাল কনটেক্সটে বিবেচনা করি তাহলে একটি এটি কিন্তু কমে আসা উচিত এটি ডেফিনেটলি সিঙ্গেল ডিজিট আসা উচিত কিন্তু আমাদের এখানে হচ্ছে কি ধরুন এখন যে ডেপোজিট রেট রয়েছে সিক্স পয়েন্ট সেভেন অ্যাভারেজ ডেপোজিট রেট যদি বলেন এখান থেকে কত কমতে পারে বিকজ যদি আপনি ইনফ্লেশন কনসিডার করেন ইনফ্লেশন ওই রকমই সুতরাং এখান থেকে আর খুব একটা কমার কিন্তু সুযোগ তেমন নেই বরং যেটা করতে হয় ব্যাংকে যে স্প্রেডটা কমানোর চেষ্টা করা স্প্রেড কমাতে গেলে যেটা হচ্ছে সমস্যার সৃষ্টি করতে করছে আপনার যেটা হচ্ছে যে নন পারফর্মিং অ্যাসেট বা ডিফল্ট লোন ডিফল্ট লোন যদি কমিয়ে না আনা যায় তাহলে আপনার এখানে কিন্তু স্প্রেডটা কমানোর সুযোগটা কিন্তু সীমিত যদি আরও একটু কমতে পারে কিন্তু সিঙ্গেল ডিজিট আসার জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ডিফল্ট লোন বা নন পারফর্মিং অ্যাসেট কিন্তু এই ডিফল্ট যে লোনের যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে অনেক দিন থেকে এখনও সেটার মানে অব্যাহত আছে ধারাবাহিকতা এইটা এত আইন কানুনেরও অনেক সংস্কার হয়েছে এখন অনেকটা যুগোপযোগীও করা হয়েছে বলে আমরা শুনেছি তো তাতে কি কোনো আশানুরূপ ফল আসছে না এটা কি কমছে না খেলাপিনি না আসলে বলতে হবে যে এটি যে আমরা যেভাবে চাচ্ছি সেভাবে কমছে না রাদার একটু বরং বেড়েই গিয়েছে নন পারফর্মিং অ্যাসেট এটি কারণ হচ্ছে পুরোপুরি ব্যাঙ্কিং ব্যবস্থাকে এটার জন্য দায়ী করা ঠিক হবে না আমাদের যে রাজনৈতিক পরিস্থিতি দুবছরের সেটি একটি অন্যতম কারণ এবং সেই কারণেই ব্যাঙ্কগুলোকে কিন্তু বাস্তবসম্মতভাবেই এই নন পারফর্মিং অ্যাসেট নিয়ে আপনার এগোতে হচ্ছে রাতারাতি কিন্তু এটা এটি আপনার কারণ যে ধকলটা ব্যবসার উপরে গিয়েছে সেটি ওভারনাইট ইমপ্রুভ করবে এরকম মনে করার কোনো কারণ নেই সুতরাং হ্যাঁ এটার একটা দীর্ঘমেয়াদি এফেক্ট তো হয়তো থাকবে সেটা আস্তে আস্তে কাটবে আর আমরা আলোচনা ফিরবো একটা বিরতি নিয়ে এসে দর্শক এবারে একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন ফিরছি কিছুক্ষণ পর পর আমন্ত্রণ অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য নিয়ে এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন মানিমেটার যে আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের পরিচালক জনাব দেওয়ান নুরুল ইসলাম এফ তার সাথে আলোচনা হচ্ছে ব্যাংকিং খাতে নানা বিষয় নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি তো বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে ব্যাঙ্কে এই যে খেলাপি ঋণের সংস্কৃতি এই বিষয়ে তো খেলাপি ঋণের কারণে আমরা দেখেছি যে দুই সালে ব্যাংকগুলোর প্রফিট সতেরো দশমিক তিন শতাংশ কমেছে তো এই যে প্রফিটটা খেয়ে ফেলছে খেলাপি ঋণ তার জন্য আইন কানুনের সংস্কার হয়েছে আইনের মাধ্যমে এখন রিকভারিরও অনেক সুযোগ তৈরি হয়েছে খেলাপি ঋণ ঋণ আদালত অনেক বেশি এখন অ্যাক্টিভ হয়েছে তারপরও আদায়গুলো আশানুরূপ হচ্ছে না এই ক্ষেত্রে কি ব্যাঙ্কগুলোর কি উদ্যোগের কোনো অভাব আপনার কাছে মনে হয় নাকি তারা বিভিন্ন কৌশলে খেলাপি যারা ঋণ গ্রহীতা তারা বিভিন্ন কৌশলে এড়িয়ে যাচ্ছে আপনার হ্যাঁ বাস্তব একটু বলেছিলাম যে বাস্তব সমস্যা রয়েছে রাজনৈতিক পরিস্থিতির জন্য ব্যবসায়ী মহল কিন্তু সাফার করেছে এবং সেটি যেটা বললাম যে সেটি খুব রাতারাতি সেখান থেকে উত্তরণ সম্ভব নয় সেটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সেটা সময় লাগবে সেটা করছে আর আরেকটি বিষয় হচ্ছে যে কোনো কোনো সেক্টর স্পেশালি আমাদের মেজর সেক্টর হচ্ছে গার্মেন্টস টেক্সটাইল সেক্টর যদি বলি একটু প্রেসারে রয়েছে টেক্সটাইল সেক্টরটা ইদানিংকালে যে একটা হচ্ছে তাদেরকে একটা প্রসেসের মধ্যে যেতে হচ্ছে যেখানে উন্নতি করা প্রয়োজন তাদের কোয়ালিটি এবং তাদের যে এনভারনমেন্ট সেখানে তারা বেশ তাদেরকে ব্যয় করতে হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য তাদের অনেক ধরনের আপনার প্রোগ্রামকে ইনকভার করে তাদেরকে এগিয়ে যেতে হচ্ছে তাদের কস্ট এটা একটু বাড়ছে এবং সেই তুলনায় বলবেন যে এক্স টেক্সটাইলের এক্সপোর্টটা একটু থেমে রয়েছে সুতরাং টেক্সটাইল সেক্টরটা জন্য কিছুটা ব্যাংক সাফার করছে আরেকটি সেক্টর হচ্ছে রিয়েল এস্টেট রিয়েল এস্টেট দীর্ঘদিন যাবৎ যে রয়েছে রিয়েল ইস্টেট সেক্টর ব্যাঙ্কের প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে এবং সঙ্গত কারণেই এই সেক্টর থেকে যে পরিমাণ সেক্টরে যে পরিমাণ বিনিয়োগ ব্যাঙ্কগুলো করেছে সেখান থেকে কিন্তু ব্যাংক আপনার টাকাগুলোকে রিকভার করতে গিয়ে ব্যাংকে বাস্তবসম্মতভাবেই সমস্যা হচ্ছে আপনি বলছিলেন যে আর এম জি সেক্টর রেডিমেড গার্মেন্টস সেক্টর তারা কিছুটা ছাফার করছে তো আর এম জি যারা রপ্তানিকারক আছেন আমাদের এখানে তাদের একটা ডিমান্ড আছে যে টাকার অবমূল্যায়ন করলে তাদের জন্য কিছুটা মানে সহজ হয় রপ্তানিটা আরও একটু আকর্ষণীয় হয় আবার রেমিটেন্সের ক্ষেত্রেও এটা একটা ইতিবাচক হতে পারে তো আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন অবমূল্যায়ন কি সঠিক আছে নাকি আমদানি আবার এখানে কস্টলিয়ার হয়ে যাবে যেটার একটা ইনফ্লেশনারি এফেক্ট হতে পারে একটি তো হচ্ছে যে এখানে একটি বেশ ইদানিংকালে আচ্ছা আমরা প্রথমে বলি আমাদের এখানে কিন্তু আমাদের যে কারেন্সি ডলারের এগেনস্ট টাকার যে মূল্য সেটি পুরোপুরি স্থিতিশীল রয়েছে দীর্ঘদিন যাবৎ রয়েছে এবং গত এই বছরের জুন থেকে এই যে চার মাস সেখানে এক্স্যাক্টলি সেম রেট রয়েছে কোনো আপনার পরিবর্তন হয়নি সুতরাং পারফেক্টলি স্টিডি রয়েছে ডলার এবং টাকার মূল্যমান এর মধ্যে কিন্তু রিজন্যাল বা আন্তর্জাতিক পরিস্থিতি এরকম নয় পুরোপুরি অন্যরকম যেখানে হয়েছে যে আপনার আমাদের যে বৃহৎ শক্তিগুলো আশেপাশে চায়না ইন্ডিয়া ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া তাদের কারেন্সি মারাত্মকভাবে সাফার করেছে এই জুনের পর থেকে এবং যেটাকে ইকোনমিক্স বলেছে যে এটা হচ্ছে সেই এশিয়ান ক্রাইসিসের মতোই অবস্থা আমাদের কারেন্সি সেখানে কিন্তু স্থির রয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমাদের কি ডেভেলো করা প্রয়োজন কি না যেটি আপনি জিজ্ঞেস করলেন দেখুন আমাদের এটি সত্যি যে এখন যদিও সাময়িকভাবে আপনার টেক্সটাইলের এক্সপোর্টটা এক্সপোর্ট গ্রোথটা অল্প আপনার কী রকম রয়েছে বা অল্প বাড়ছে যেটি কিন্তু আমরা টেক্সটাইল এবং ওভারঅল এক্সপোর্ট সেক্টরে ট্রিভেন্ডাস ইম্প্রুভ করেছি ইদানিংকালে সেটি সত্ত্বেও আমাদের আমরা স্টিল আর যেটাকে বলি আমরা যে নেট ইম্পোর্টিং কান্ট্রি আমাদের এখনও কিন্তু আমাদের ইম্পোর্টটা একটু হলেও বেশি এক্সপোর্টের চাইতে সুতরাং আমরা যদি ডিভেলপ করি তাহলে মোটাদাগে বলতে হবে যে আমাদেরকে আপনার সাফার করতে হবে মানে যেহেতু আমাদের নেট ইম্পোর্টটা বেশি রয়েছে সেটি একদিক আর দিক হচ্ছে যে যদি আপনি এখন কারা বেশি বেনিফিট হবে যদি আপনি এক্সপোর্টের দিকে বেনিফিট দিতে চান তাহলে ঠিক একটু ডেভেলপ করার প্রয়োজন কিন্তু এর চাইতে দুটি দিক হবে আপনি যদি ডেভেলপ করেন যেমন ইনারাই যে ইম্পোর্টটা করবে লিঙ্কেজগুলা গার্মেন্টস এবং অন্যান্য সেক্টর সেখানে সমস্যা হবে এবং ওভারঅল যেহেতু ইম্পোর্ট বেশি সুতরাং আমাদেরকে ইম্পোর্ট ল্যাবিলিটি এশিয়ান ক্লিনিং ইউনিটে আমাদের কোয়ার্টারলি রিপেমেন্ট করা এবং অন্যান্য রিপেমেন্টে আমাদের যে যেগুলো আমাদের বড়োইং রয়েছে সেখানে আমাদেরকে বেশি টাকা পেমেন্ট করতে হবে এবং একটি ইম্প্যাক্ট পড়বে অন অন দি ইনফ্লেশন যদি আমরা ডিভেলপ করি সুতরাং এইখানে আরও একটা বিষয় আছে যেহেতু আমাদের বেশ কিছু বড় বড় অবকাঠামোগত প্রজেক্ট হচ্ছে পদ্মা সেতুর মতো এইখানে অনেক কিছু তো আমাদের আমদানি করেই চলতে হবে সেক্ষেত্রে তো এটার একটা অবশ্যই এফেক্ট আমদানির উপরে মানে হবে এবং আমদানি অনেক কস্টলিয়ার হয়ে গেলে সেটা আবার আভ্যন্তরীণভাবে মূল্যস্ফীতির একটা ঝুঁকি তৈরি সেটাই বললাম সুতরাং ইকোনমিস্টদের এটা নিয়ে সবসময় দুটো মত থাকে আমাদের এখানে আলোচনা হয়েছে ইদানিং কাল আলোচনা হয়েছে এবং বলা হচ্ছে যে যে পলিসি সেন্ট্রাল ব্যাংক নিয়েছে সেটি সঠিক পলিসি বলা হচ্ছে যে ওভারঅল সেন্ট্রাল ব্যাংক ইজ ডুইং এটা একটা আনডিউ ইন্টারভেনশন করাটা বলা হচ্ছে হবে না এখানে একটা ইদানিং প্রবণতা দেখা যাচ্ছে যে অনেক প্রতিষ্ঠান আছে যারা এখানে অনেক ভালো ব্যবসা করছেন স্বনামধন্য প্রতিষ্ঠান তারা বিদেশের বিভিন্ন উৎস থেকে তারা ফরেন কারেন্সিতে তারা লোন আনছে অনেক তুলনামূলকভাবে কম সুদে এইটা কি স্থানীয় ব্যাংকগুলোর জন্য বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য কি কোনো আনইভেন কোনো কম্পিটিশান বা কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি করছে কিনা পুরো মুদ্রা ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের যেহেতু অত্যন্ত স্ট্রং আমাদের কারেন্সি আপনার এবং যেটা আউটলুক অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্সের আমাদের যে আউটলুক যদি রেমিটেন্স বলেন ইনোয়ার রেমিটেন্স তাহলে এটা আমাদের সমস্যা সৃষ্টি করবে না সুতরাং সরকার বা সেন্ট্রাল ব্যাঙ্ক এখানে কিন্তু ডেস্কারেজ করছে না বিদেশি যে লোনগুলো নেওয়া হচ্ছে জ্যোতিসঙ্গত যদি রেটে হয় টার্মস ঠিক থাকে তাহলে সেটাকে এখন পর্যন্ত স্টিল এনকারেজ করা হচ্ছে হ্যাঁ ঠিক অন্যান্য লোকাল যে ব্যাঙ্কগুলো রয়েছে তারা তারা এতটা কমফোর্টেবল নয় সেখানে যেহেতু আপনার তাদের একজন কাস্টমারই যদি তাদের কাছ থেকে এক্সপোজার কমিয়ে অন্য জায়গায় আপনার একটা এক্সপোজার করে দেশের বাইরে সুতরাং তাদের পোর্টফোলিওটা কমে যাবে এবং তারা এটা চাচ্ছেও না ঠিকমতো অর্থাৎ তারা মনে করছে যে না আমাকে কাস্টমারকে ধরে রাখার চেষ্টা করি আমি সুতরাং আমাদের যদিও ব্যাঙ্কিং ব্যবস্থা একটা সমস্যা হয়তো হতে পারে আমাদের এমনিতে ক্রেডিট গ্রোথ কম বিনিয়োগের সুযোগ কম হবে বাট স্টিল একটা মিক্স মনে হয় এরকম ইজ নট দ্যাট ব্যাড সুতরাং আপনার কারণ আমাদেরকে দেখতে ব্যবসাকেও চিন্তা করতে হবে ব্যবসায়ী মহলকে তাদের কষ্টটা কমিয়ে আনতে হবে সুতরাং একটা আপনার একটা সীমার মধ্যে বা রিজনেবল অ্যামাউন্টের মধ্যে আপনার ফরেন কারেন্সি লগান কারেন্সির যদি মিক্স হয়ে থাকে ফাইন্যান্সিংটা ইটস নট ব্যাড বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এই অনুষ্ঠানে এসেছিলেন সম্প্রতি তো উনি বলেছেন যে ব্যাংকিং খাতের একটা বড় মানে দুর্বলতা হলো যে সুশাসন এখানে এখনো আসেনি সামগ্রিকভাবে যে কারণেই এখানে এখনও ঋণ নাচ্ছে যেগুলো মানে কমছে না সেইভাবে এবং এক্ষেত্রে ওনাদের অনেক সুপারিশও বিভিন্ন সময় ছিল তো আসলে ব্যাংকিং খাতে সুশাসনের যেই অভাবটা তৈরি হলো তো এইটার জন্য আসলে আর রেমেডি কি এবং আসলে কার কার আরও বেশি প্রোয়েক্টিভ রোল প্লে করা উচিত বলে আপনি মনে করেন এখন বলবো যে সেন্ট্রাল ব্যাংক যথেষ্ট মনিটর করছে আপনি ইদানিং ডেভেলপমেন্টটা হচ্ছে যে সরকারি ব্যাংকের কথা বলি যারা সরকারি ব্যাংকের কে যারা সরকারের পক্ষে যারা মনিটর করে থাকে বা যাকে আমরা মালিক বলে থাকি সেটা হচ্ছে ফাইন্যান্স মিনিস্ট্রি যিনি প্রত্যক্ষ ব্যয় করে এক্ষেত্রে আরেকটা তথ্য দিয়ে আর কি এইটাই শেষ প্রশ্ন সেই ক্ষেত্রে আপনাকে একটু সাপ্লিমেন্টারি একটা বিষয়ে দেই সেটা হলো যে অর্থ মন্ত্রণালয় থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ভর্তুকিও দেওয়া হয়েছে কিন্তু এই যে প্রতিনিয়ত বা প্রতিবারই ভর্তুকি টর্তুকি দেওয়া হয় মানে সুশাসনের অভাবের কারণে কি এই টাকাগুলো ঠিক সেইভাবে জনগণের কল্যাণে কাজে লাগছে না মানে আপনি এটার উপরে আপনার পর্যবেক্ষণ আমি যে ব্যাংকে রয়েছি বোর্ডে সেই ব্যাংকে ভর্তুকি দিতে হয়নি সেই ব্যাংক প্রফিট করছে এবং সেই ব্যাংকের কোনো মূলধন ঘাটতি নেই বরং সারপ্লাস রয়েছে আমার ব্যাংকের মূলধন যেটা পরিমাণ সেটাকে আমরা বলি এইচএসবিসি ব্যাংকের সাথে তুলনা করা সম্ভব তো এটা একটা অ্যাকসেপশন বা অন্যান্য ব্যাংকে করতে হয়েছে কিন্তু এবারের যে যেটা সহায়তা করেছে সরকার সেটা একটি ইজ এ ডিফারেন্স বিকজ এখন করা হচ্ছে প্রতিটা ব্যাংকের জন্য একটা পারফরম্যান্স টার্গেট ঠিক করা হয়েছে পারফরম্যান্স ইন্ডিকেটর ঠিক করা হয়েছে এবং ব্যাংকিং সচিব মহোদয় ব্যাংকিং সচিব মানে তার পুরো ডিপার্টমেন্ট এবং সেন্ট্রাল ব্যাংকের লোকজন প্রতি মাসে সবগুলো সরকারি ব্যাংকের চিফ এক্সিকিউটিভ এবং সিনিয়রদের সাথে কিন্তু মাসে একবার বসে পারফরমেন্স রিভিউ করছেন এবং তাদেরকে টার্গেট দেওয়া হচ্ছে এই টার্গেট তাদেরকে অ্যাচিভ করতে হবে এর ফলে আশা করা যায় যে ব্যাংকিং খাতের একটা ভাবে উন্নতি আসবে এবং সুশাসন অনেকটাই উন্নত হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আগামীতে আবার দেখা আপনাকে ধন্যবাদ এটি বাংলায় ধন্যবাদ দর্শকদেরকে ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আবার দেখাবে মানি জে যে সে পর্যন্ত ভালো থাকুন এটি নিউজের সঙ্গেই থাকুন